ভারতবর্ষের প্রাচীন রথ পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা, যে কারণে বেশ কয়েকদিন আগে থেকে শুরু হয়েছিল তার প্রস্তুতি। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ, রীতি অনুযায়ী রাজা সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কারের পর এরপর জগন্নাথ বলরাম সুভদ্রার পুজোর পর শুরু হলো রথযাত্রা। সারা দেশসহ সারা পৃথিবী থেকে ভক্ত সমাগম হয়েছিল পুরীতে। নিরাপত্তা ছিল বেশ আঁটোসাঁটো, এছাড়া রথযাত্রাকে কেন্দ্র করে পর্যটকদের ভিড় উপচে পড়ছে। পুরীর রথের রশিতে টান দেওয়ার জন্যই প্রতি বছর এই রথযাত্রা আসে বলে জানান পর্যটকরা। ভারতবর্ষের দ্বিতীয় রথযাত্রা হুগলির মাহেশের রথযাত্রা। বিকেলে হাজার হাজার ভক্তরা রশিতে টান দিলেন। সম্পূর্ণ হলো জগন্নাথ বলরাম ও সুভদ্রার মাসির বাড়ি যাত্রা। পুরীর পর ভারতবর্ষের দ্বিতীয় রথ শ্রীরামপুরের মাহেশের রথ, যা 622 বছরের প্রাচীন। এখানেও বহু দর্শনার্থী সারা দেশ থেকে এসেছিলেন। রথকে কেন্দ্র করে বিরাট মেলা শ্রীরামপুরের মাহেশে। প্রতি বছরের মতো পুরীর রথ টানের পর এখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। Yeah.
রাজেশ মাঝি, রিপোর্ট নিউজ সিক্স। বহু প্রাচীন হুগলির চন্দননগরের রথ উপলক্ষে সকাল থেকে মেতেছিলেন বাসিন্দারা। পুরী মহেশ গুপ্তিপাড়ার পর হুগলির চন্দননগর রথ বহু প্রাচীন। এই রথযাত্রা 250 বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে। রথকে কেন্দ্র করে চন্দননগরের গঞ্জে বিশাল মেলা লক্ষ্য করা গেছে। জিটি রোড ধরে পুরো চন্দননগর জুড়ে এই রথ পরিক্রমা করে। হাজার হাজার ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় সকাল থেকেই। সকাল থেকে পুজো চলার পর বিকেলে এই রথ টান দেওয়া হয়। যেমন আমাদের মহেশের রথযাত্রা একটা প্রসিদ্ধ এবং ঐতিহাসিক স্থান, এবং আমাদের চন্দননগরে প্রাচীন প্রায় 250 বছরের এই রথযাত্রা। আমরা মনে করি হুগলি জেলায় একদিকে যেমন মহেশ, একদিকে যেমন চন্দননগর, অপরদিকে গুপ্তিপাড়া খুব একটা উল্লেখযোগ্য ভূমিকা করে চলেছে। আমরা জগন্নাথ দেবের কাছে আমরা প্রার্থনা জানাই শহরবাসীর পক্ষ থেকে, যেন সবাই মন্ডলের রিপোর্ট নিউজ সিক্স। সার্বজনীন রথগুলির পাশাপাশি এখন বাড়ির রথগুলি সমানভাবে জায়গা করে নিচ্ছে। দেখবো হুগলি চুচুড়ার বেশ কিছু বাড়ির রথ উৎসবের ছবি। দেশের প্রাচীন রথগুলোর পাশাপাশি বাড়িতে বাড়িতেও এখন রথ সমানভাবে প্রচলিত। রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই চলে পুজো পাঠ, ভোগ খাওয়ানো এবং সবশেষে রথযাত্রা। রথযাত্রাকে কেন্দ্র করে হুগলি চুচুড়া শহরের বেশ কিছু বাড়িতেও এই পুজো অনুষ্ঠিত হয়। এরপর সারা শহর জুড়ে পরিক্রমা করে বাড়ির রথগুলি। রাজেশ মন্ডলের রিপোর্ট নিউজ সিক্স। রেল বিমান টিকিটের জন্য আসুন চুচুড়া ট্যুরিজম সেন্টার, সপ্তনী শপিং কমপ্লেক্স, আখন বাজার চুচুড়া। ফোন 9831139261। আনন্দ বাজার ও দি টেলিগ্রাফ পত্রিকার পাত্রপাত্রী সহ সকল প্রকার শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের জন্য চুচুড়া ট্যুরিজম সেন্টার, স্বপ্ননী শপিং কমপ্লেক্স, আখন বাজার চুচুড়া। ফোন 9831139260। খোকা ইলিশ অর্থাৎ 500 গ্রাম ওজনের চেয়ে ছোট ইলিশ ধরা, বিক্রি করা, কাছে রাখা ও পরিবহন করা আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এ কাজ থেকে বিরত থাকুন। বাজলে ছোট ইলিশ, মিলবে তবেই বড় ইলিশ। পশ্চিমবঙ্গ সরকার, মৎস্য দপ্তর,
হুগলি জেলা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। বা পরিষেবা আপনাদের সেবায় নিয়োজিত, এখানে পাবেন সকল প্রকার নামি কোম্পানির লেটেস্ট মোবাইল সেট, নোকিয়া, স্যামসাং, আইবল, ওপো, ভিভো, ইনটেক্স, মাইক্রোম্যাক্স, জিওনি, লাভা, লেনোভো ও প্যানাসোনিক, আরো কত কি নানা সেটের বিপুল সম্ভার। আর কি কি আছে জানেন? সমস্ত রকম কোম্পানির রিচার্জ ও কানেকশন এক মিনিটে, প্রতিটি নতুন হ্যান্ডসেটের সঙ্গে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। পরিষেবা পরিষেবা হুগলি স্টেশন রোড, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। এক মিনিটে সেবা, এক মিনিটেই পরিষেবা। খুশকি সহ যাবতীয় চুলের সমস্যার সমাধান এখন আপনার হাতের মুঠোয়। এছাড়াও বাত, হাঁপানি, যৌন সমস্যার মতো যে কোনো জটিল রোগে 100% গ্যারান্টি সহ চিকিৎসা করেন আপনার ডাক্তার পিকে ঘোষ ও ডক্টর রীনা ঘোষ, চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট। তাছাড়াও মগরা, সাওরাফুলি, কল্যাণী, হারির সহ বিভিন্ন জায়গায় পাচ্ছেন ডাক্তার বাবুকে। যোগাযোগ করুন 9239473066, 9831547595। গুড ডে ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিক, এখানে একই ছাতা নিচে পাচ্ছেন জেলার 16 জন স্বনামধন্য ডাক্তারদের শারীরিক পরামর্শের সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে অ্যাডভান্স প্যাথোলজি, ডিজিটাল ইসিজি, হোল্টার মনিটরিং সহ যে কোনো পরীক্ষার ব্যবস্থা। ও এছাড়াও ওষুধের সঙ্গে থাকছে বিশেষ ছাড়, চুচুড়া স্টেশনের ফার্ম সাইড গেটের ঠিক উল্টো দিকে। A premier institute for all board exams with facilities for practical classes for physics, chemistry and biology. আমাদের সাফল্য লক্ষ্য, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সহ সকল প্রকার প্রবেশিকা পরীক্ষার একমাত্র নির্ভরযোগ্য শিক্ষামূলক প্রতিষ্ঠান। অ্যাড্রেস 27 চুচুড়া স্টেশন রোড, হুগলি, ডক্টর ইন্দ্রনীল চৌধুরীর চেম্বারের পাশে। ফোন নাম্বার 9831519835, 7980032510। শহর চুচুড়া জেলা পরিষদের সামনে এখন খুঁজে পাবেন আপনার ভাগ্যের চাবিকাঠি। না, এটা কোনো রূপকথার গল্প নয়, বাস্তবে জেলা পরিষদের সামনে বিরাজ করছেন 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একাধিক স্বর্ণপদক প্রাপ্ত শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। সোম থেকে শনি চুচুড়া জেলা পরিষদের সামনে সকাল 10টা থেকে সন্ধে 6টা এবং যে কোনো ছুটির দিনে নিজ গৃহ ত্রিবেণী বৈকুণ্ঠপুর আমতলা সেবক সমিতির পাশে। শ্রী বাদল চন্দ্র বিশ্বাস, 92। চুচুড়া ব্যান্ডেল বাঁশবেড়িয়া জুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে রথযাত্রা অনুষ্ঠান। চুচুড়া বালির মোড় কালীতলা রথ কমিটির উদ্যোগে আজ রথের পূর্ণ লগ্নে রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। পুরীর ধাঁচে রাস্তায় ঝাঁট দিয়ে রথের সূচনা করেন সংসদ ডক্টর রত্নাদেনাগ, বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপৌরপ্রধান অমিত রায়, প্রাক্তন জেলাজজ তথা সমাজসেবী অনন্ত ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা রথের দড়িতে টান দেন সকলে। রথ বালির মোড় থেকে শুরু হয়ে হুগলির কোঅপারেটিভ ব্যাংকে এসে শেষ হয়। বহু ভক্ত এই রথযাত্রায় পা মিলিয়েছিল। রথের মধ্যে নিত্য বিশেষ নজর কেড়েছিল সকলের মধ্যে।
সংবাদ প্রসঙ্গে কাউন্সিলর ঝন্টু বিশ্বাস বলেন, সার্বজনীন রথযাত্রা পরিচালন সমিতির পক্ষ থেকে আমরা বিগত 5 বছর ধরে যে রথযাত্রা আয়োজন করেছি, আমাদের রথযাত্রা শুরু হয়েছে, আমরা সকলকে শুভ রথযাত্রার প্রীতির শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের হুগলি চুঁচুড়া শহরের যে ঐতিহ্য বালির মোড়ে যে রথযাত্রা এবং মেলা, আমরা অন্যান্য সহকারে সহযাত্রার সঙ্গে আমরা রথের আর কি অন্যান্য সহযাত্রা সহকারে আমরা আজ ব্যান্ডেল চার্চের মোড় থেকে করুণাকুটি চক বাজার করুণাকুটির মোড় পর্যন্ত আমাদের এই শোভাযাত্রা যাবে। চুঁচুড়া শহর ঐতিহ্যের শহর, থেকে একটা রথ বেরিয়েছে ব্যান্ডেল পর্যন্ত, মানে ঝিলঘর থেকে একটা রথ বেরিয়েছে, মানে উদয় সঙ্গে সঙ্গে বেরিয়েছে। বালির মোড়ের পাশাপাশি বাঁশবেড়িয়া শহরে বিশেষ মর্যাদায় পালন হলো রথযাত্রার অনুষ্ঠান। বাঁশবেড়িয়া শহরে বেশ কয়েকটি রথ বাঁশবেড়িয়া শহর জুড়ে পরিক্রমা করে। রথ কমিটিগুলিকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন চুঁচুড়া মহকুমা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রত বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রথম শুরু হয় তখন বাসের লোক সংখ্যা কম থাকলেও তখন বাসবেড়িতে যে কটা নিম গাছ ছিল সেই কটা 10টা নিম গাছ বড়ো বড়ো নিম গাছ কেটে সেই রথটা তৈরি হয়েছিল। আর তখন সেটা পাবলিকে ছিল, 2 পয়সা করে চাঁদা নিয়ে তাদের তুলে তুলে সেই রথটা হয়েছিল। তারপর তখন রাধাকৃষ্ণের বাসবেড়িতে কৃষ্ণ ঠাকুর ছিল, সেই রাধাকৃষ্ণের তখন সেই ঠাকুর গোসাই যে ঠাকুর এসে উঠতো কিন্তু আরেকটু তাদের সঙ্গে হয়ে যায়, তখন বাবাদের মন্দিরে মাটি রাধাকৃষ্ণ তৈরি করে সেই মূর্তির কাছে উঠতো এবং প্রতিবার সেই 1 বছর অন্তর সেই মূর্তি বিসর্জন দিয়ে আবার নতুন মূর্তি রথের সময় তৈরি করে পুজো করা হতো এবং তিনি উঠতেন। তারপর 1900 আগে এখানেতে রথের জেলায় 7 দিন ধরে মেলা হতো এবং সেই মেলায় পুতুল নাচ যাত্রা প্রভৃতি হতো। অপরদিকে দুপুর 3টে নাগাদ খাদিনামোড় হতে ব্যান্ডেল হরিসভা পর্যন্ত রথযাত্রার আয়োজন করে উদ্যোক্তারা। এখানে হাজার খানেকের বেশি মানুষ এই রথের দড়িতে টান দিতে থাকেন। শুভ কামনা জানিয়ে আজকে আমরা এই রথযাত্রায় হাজির হয়েছি এবং এই রথযাত্রা নিয়ে খাদিনা মোড় থেকে আমরা অংশগ্রহণ করেছি ব্যান্ডেল পর্যন্ত আমরা রথযাত্রায় অংশগ্রহণ করে রথযাত্রাকে সুবর্ণমণ্ডিত করবো এবং সকল এলাকাবাসীকে আমরা এই রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমরা। ব্যুরো রিপোর্ট, News 6। পুকুর ভরাট সহ রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বাঁশবেড়িয়ায় মিছিল করল বিজেপি। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে হুগলি জেলা জুড়ে বিভিন্ন পুরসভা পঞ্চায়েতে যেভাবে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাট হচ্ছে, এছাড়াও বিভিন্ন দাবির বিরুদ্ধে শুক্রবার বিকেলে বাঁশবেড়িয়া ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলে পা মেলান বাঁশবেড়িয়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর বিশ্বাস, বিষ্ণু ছেত্রী সহ স্থানীয় নেতৃত্বরা। বাঁশবেড়িয়া ঝুলুনিয়া মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন পথ ঘুরে শিবপুর কদমতলা এসে শেষ হয়। জেলে
পশ্চিমবাংলা গণতন্ত্র বিপর্যস্ত, তাই মানুষকে শান্তির বার্তা দিতে আমাদের এই মিছিল। হঠাৎ এই মিছিল কেন? আপনারা এর আগেও দেখেছেন এলাকার মানুষ কীভাবে বিভ্রান্ত হয়ে পড়েছে। তৃণমূলের একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠী শুদ্ধিকরণে নেমে গেছে এবং যাই যেভাবে পুকুর বোজানো, যেভাবে মাফিয়া রাজ হচ্ছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিন হুগলি লোকসভাতে আমাদের 2019 আমাদের এমপি প্রতিষ্ঠিত হবে এবং আমরা শান্তির বার্তা দিতে আজকে আমাদের এই মিছিল। এই যে পুকুর ভরাট বা এইসব কারবারগুলো, এর জন্য কোনো আমরা দলকে জানিয়েছেন, দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমরা উচ্চ নেতৃত্বের কাছে পাঠিয়েছি সমস্ত খবর এবং আগামী দিন এটার ব্যবস্থা নেবে এবং বাঁশবাড়িয়া পৌরসভাতে এর তত্ত্ব থাকা সত্ত্বেও বাঁশবাড়িয়া পৌরসভা কোনোরূপ ব্যবস্থা নিচ্ছে না, এর জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। আগামী দিনে কী অভিযান আছে? আগামী দিনে এই পুকুর ভরাট নিয়ে বৃহত্তর অভিযানে নামবো আমরা। আজকে মিছিল কোথা থেকে কোথায় আসছে? আজকে মিছিল ঝুলনিয়া মোড় থেকে আমাদের 10-19 হয়ে আমাদের শিবপুর মোড়ে আমাদের এই মিছিল, সেখানে আমাদের পথসভা হবে। আপনার নাম? আমার নাম দীপঙ্কর বিশ্বাস, রাজবাড়িয়া পৌর সদস্য, 20 ওয়ার্ড। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ 6। রথযাত্রা অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে বাঁশবেড়িয়ার পথ চলতি মানুষকে চারা গাছ তুলে দিলেন কাউন্সিলর অমিত ঘোষ। সারা দেশ জুড়ে চারিদিকে যখন রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আর আজ সেই রথযাত্রার পূর্ণ লগ্নে বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেস ও পুরসভার 7 ওয়ার্ডের কাউন্সিলর অমিত ঘোষের উদ্যোগে সারাদিন ধরে রাস্তার পথ চলতি মানুষদের হাতে বিভিন্ন ধরনের চারা গাছ তুলে দেন। বর্তমান যুগে গাছের খুব অভাব, অবাধে চলছে গাছ কাটা, তাই বৃক্ষ রোপণ করে নতুন করে সমাজে ভারসাম্য বজায় রাখার জন্যই এই উদ্যোগ বলে জানান। রথযাত্রা উপলক্ষে বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের 7 ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় বাঁশবেড়িয়া শহরকে সবুজ শহর গড়ার লক্ষ্যে আমরা বৃক্ষবিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছি। পথ চলতি এবং এলাকার সমস্ত মানুষকে আমরা আবেদন জানাচ্ছি একটি করে গাছ এখান থেকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সচেতন লালন পালন করার জন্য, যাতে আগামী প্রজন্ম সুস্থভাবে বাঁচতে পারে। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ 6। পান্ডুয়ায় রক্তদানের পাশাপাশি কৃতী ছাত্রছাত্রীদের সমর্থনা ও প্রতিবন্ধী মানুষদের হুইল চেয়ার দেওয়া হচ্ছে। পান্ডুয়ার জামগাম মণ্ডলায় অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় পান্ডুয়া ব্লক শিরামবাটি অঞ্চলে। এই রক্তদান শিবিরে 100 রক্তদাতা রক্তদান করেন। এছাড়া 30 কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়া 7 প্রতিবন্ধী মানুষকে হুইল চেয়ার প্রদান করা হয়। এখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অসীমা পাত্র, অসিত চ্যাটার্জি, চম্পা হাজরা সহ অঞ্চলের নেতৃত্বরা। আজকে কে কে উপস্থিত ছিলেন? আজকে আমাদের মাননীয় মন্ত্রী রসনা পাত্র উপস্থিত ছিলেন, আর আমাদের পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি পান্ডুয়া ব্লকের নেতৃত্ব দিচ্ছেন সকালে। মানে পুরুষ কতজন রক্ত দিয়েছে, মহিলা কতজন দিয়েছে? সেটা এখনো ঠিক হয়নি, কিছু রক্তদান প্রক্রিয়া চলছে। টোটাল কতজন? টোটাল 100। আপনার নামটা? আমি জেলা পরিষদ পলাশ মুখোপাধ্যায়, রিপোর্ট, নিউজ 6। আজকের মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 9:30 দেখতে থাকুন নিউজ 6।